পরিবেশ শিক্ষকঙ্ক প্রশিক্ষণ কার্যক্রম যাজপুরর বৈষ্ণব দত্ত হাইস্কুল পরিসরে ইকো ক্লব শিক্ষক মানকর এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। এহাকু যাজপুরর উদ্যান বিভাগ অধিকারী হরমোহন মহাপাত্র মুখ্য অতিথি ভাবে যোগ দেই উদ্ঘাটন করেছিলেন। আবাহক শরত কুমার সাহুঙ্ক সভাপতিত্বরে মুখ্য বক্তা ভাবে সহ উদ্যানবিদ শুভশ্রী নায়ক যোগ দেই বিদ্যালয় মানকরে ইকো ক্লবর আবশ্যকতা সম্পর্কে সূচনা দেইথিলে। মানে ডক্টর শরৎ কুমার সাহু লিডার ইন বটনি সাধুপুরেশ্বর ডিগ্রি কলেজ কনকাটা। কার্যক্রমটি ভারত সরকারঙ্কর জঙ্গল পরিবেশ জলবায়ু পরিবর্তন বিভাগ অনুকূল্যে জাতীয় সবুজ বাহিনীর জেলা কার্যকারিণী প্ল্যান কমিটি অনুকূল্যে অনুষ্ঠিত হচ্ছে। এখানে থিম রয়েছে ভার্মি কম্পোস্টিং। এখানে আমার যাজপুর, বিঞ্ঝারপুর, বরি আউ রসুলপুর এই পাঁচটি ব্লকর 50 জন ইকো ক্লব শিক্ষক এতে যোগ দিয়েছেন। আজির আলোচ্য বিষয় হচ্ছে ভার্মি কম্পোস্টিং। এই ভার্মি কম্পোস্টিং বা জিয়া খত প্রস্তুত করে আমি চাষে লগাইলে আমার জলবায়ু মৃত্তিকা প্রদূষিত হব না এবং আমি মধ্য জৈবিক পদ্ধতিতে যে চাষ করা বা জিয়া খত দিয়ে চাষ করা পনিপরিবা খাইলে আমি সুস্থ রইপারি, আমার পরিবেশ সুস্থ রইপারি। এই শিক্ষক মানে যাই ছাত্রছাত্রীকে তাঁর বিদ্যালয়ে শিখাইবে এবং সরকার যে অনুদান পাইছেন গোটে জিয়া খত প্রস্তুত করবে তাঁকে তৈরি করবে এবং পিলাকে শিখাইবে, জনসাধারণ ডাকিবে এবং যে আমার রয়েছেন এসএসজি গ্রুপ রয়েছে, ফার্মর রয়েছে তাঁকে ডাকিবে, তাঁকে মধ্যে সচেতন করবে এবং রালি করবে, জনসাধারণ সচেতন করবে। সমস্তে যদি জিয়া খত প্রস্তুতি আপনাইবে এবং চাষ ক্ষেত্রে প্রয়োগ করবে আমার রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক পরিবর্তে, তেমন মাটি আমার সুস্থ রহব, মাটি সুস্থ রহব, ভাল চাষ হব, সেই চাষের উৎপাদন খাদ্য পদার্থ খাই আমি সুস্থ রহবা এবং আমার পরিবেশ মধ্যে আগামী পিঢ়ি পাই সুস্থ রয়েছে। এই অবসরে সম্মানিত অতিথি ভাবে প্রধান শিক্ষয়িত্রী সুপ্রভা নায়ক, যুগ্ম সংযোজক মলয় মিত্র, নৃসিংহচরণ বেহেরা, মহেশ্বর জেনা, বিষ্ণুচরণ সাহু প্রমুখ যোগ দেই ইকো ক্লব মাধ্যমে ছাত্রছাত্রীঙ্কু পরিবেশ সম্পর্কে সচেতন করা যাই পারিব ও পরিবেশ রক্ষা করা যাই পারিব বলি মত রাখিছিলে। এই অবসরে জেলার 5টি ব্লকর 50ৰ ঊর্ধ্ব শিক্ষক শিক্ষয়িত্রী জিয়া খত সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। যাজপুরর আনন্দ চন্দ্র সাহুঙ্ক রিপোর্ট, এই ওড়িশা।